সন্ধ্যা আপনারা দেখছেন খবরিয়া 24। 100 দিনের কাজ নিয়ে বিরোধ শাসক দলের দুই গোষ্ঠীর মধ্যে, উত্তেজনা তুফানগঞ্জ এলাকায়। 100 দিনের কাজ নিয়ে উত্তেজনা ছড়ালো তুফানগঞ্জ 1 নম্বর ব্লকের দেউচড়াই গ্রাম পঞ্চায়েতের ভৈরবেটারি এলাকায়। বৃহস্পতিবার সকালের ঘটনায় তৃণমূলের দুই পক্ষের মধ্যে ধাক্কাধাক্কিও হয়। এরপরে তৃণমূল দুই গোষ্ঠী লাঠিসোঁটা নিয়ে একত্রিত হলে ছড়িয়ে পড়ে উত্তেজনা। যদিও এই ঘটনায় কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেনি। বৃহস্পতিবার সকালে মেহেরুল ইসলাম কিছু শ্রমিক নিয়ে 100 দিনের আওতাভুক্ত বাঁধের কাজ সংস্কার করাতে যান। তিনি এলাকায় গেলেই কাজে বাধা দেন স্থানীয় পঞ্চায়েত সদস্য এবং বুথ সভাপতি। এই অভিযোগ চাওয়ার হতেই দেউচড়াই অঞ্চল তৃণমূল কংগ্রেসের সভাপতি ফারুক মণ্ডলের অনুগামীরা একত্রিত হন। অন্যদিকে স্থানীয় পঞ্চায়েত সদস্যের নেতৃত্বে একত্রিত হন অন্যান্যরা। এতেই এলাকা উত্তপ্ত হয়ে ওঠে, দুই পক্ষের মধ্যে ধাক্কাধাক্কিও হয়। এরপরই এক পক্ষ পিছু হটে এবং পুলিশ ঘটনাস্থলে যাওয়ার আগেই শান্ত হয় এলাকা। স্থানীয় পঞ্চায়েত সদস্য পরিচয় খাতুন জানান, এদিন অবৈধভাবে এলাকায় 100 দিনের কাজ করতে এসেছিল ফারুক মণ্ডলের অনুগামীরা। তৃণমূল কংগ্রেস অবৈধ কাজের স্বীকৃতি দেয় না, তাই আমরা কাজে বাধা দিয়েছি। অন্যদিকে স্থানীয় তৃণমূল নেতা তথা 247, 48, 49 এবং 250 নম্বর বুথের অবজারভার গোলাম নবী মণ্ডল জানান, এদিন বিজেপি আশ্রিত কিছু দুষ্কৃতী 100 দিনের কাজে বাধা দেন। দুষ্কৃতীরা সাধারণ খেটে খাওয়া মানুষের পাশে নেই, তারাই এদিন সরকার অনুমোদিত কাজে বাধা দেয়। শুরু করে দিছে, আমাদের খাইতে শুইতে অনেক সময় ভয়। কখন কি করে, ওর কিছু লাঠি বাহিনী আছে সে কৃষ্টপুরে বালাঘাটে, সেই লোকগুলা দিয়া ও সব সময় অত্যাচার করে, হিটলারের মতো করতেছে। জিপির টাকা 9-6 করতেছে, কোনো হিসাব নাই। 2টা পঞ্চায়েত সরকারি পঞ্চায়েত, তাদের কোনো গুরুত্ব দ্বারা তাদের হাত থেকে সিলসই কেড়ে নিয়ে ও সিলসই বসায় নেয়। এইরকম অত্যাচার লাগাইছে ও আমাদের। এখন ফারুকের আত্মা বাঁচতে যেতে আমাদের মানে বিপ্লবে দাঁড়াইতে হবে, সেটা প্রশাসন পাশে থাকুক বা না থাকুক, আমাদের বাচ্চার তাগিদে আমাদের বিপ্লবে দাঁড়াইতে হবে। আগামীতে কী করতে চান? আমরা আগামীতে আমরা রবীন্দ্রনাথের হাত ধরেই আমরা এই কুচবিহার জেলায় দল করি, আমরা ওনার হাত ধরেই করবো। কিন্তু আমরা ফারুক বিরোধী, ফারুকের মতো সন্ত্রাসী বা তার পিট লোক জাতীয় অঞ্চলের থেকে পরিবর্তন হয়, এটাই আমরা পাবলিক চাই। কী নাম? আমার নাম সিদ্ধি গান, পরিবেটারি দেউসারি গ্রাম পঞ্চায়েত। যে কেউ হাতে নিতে পারে, যে বুথ সভাপতি হিসেবে দাবি করেছে আপনাদের কাছে নাম শুনলাম জয়নাল আবেদ, সে তৃণমূলের বুথ সভাপতি নয়। ওই এলাকায় তৃণমূলের বুথ সভাপতি আমরা যখন 2019 নির্বাচনের পর আমরা 25 জুলাই 2019 সেই দিন আমরা ওই এলাকার বুথ সভাপতি হিসেবে বাদশাহ মিয়াকে বুথ সভাপতি ঘোষণা করেছিলাম দলের সংগঠন। তাই কে বুথ সভাপতি হিসেবে দায়িত্ব নিজেকে জাহির করছে সেটা আমার জানা নেই, আমি সেটা খোঁজ নিয়ে দেখছি। এবং যারা আজকে মমতা ব্যানার্জিকে উন্নয়নকে আটকাতে 100 দিনের কাজে বাধা দিয়েছে, তাদের বিরুদ্ধে আমরা থানায় FIR করব এবং আমরা উচ্চতর নেতৃত্ব যারা আছে আমাদের দলে তাদেরকে আমরা বিষয়টা অবগত করব, নিশ্চয়ই আমরা এর ব্যবস্থা করব। আমি ফারুক মণ্ডল, দেউচড়াই অঞ্চল তৃণমূল কংগ্রেস সমিতির সভাপতি, তার সঙ্গে আমি নাটাবাড়ি বিধানসভা তৃণমূল কংগ্রেস সমিতির কোচেয়ার। এখনকার মতো সংবাদ এ পর্যন্তই। পরবর্তী সংবাদের জন্য সঙ্গে থাকুন এবং চোখ রাখুন খবরিয়া 24-এ। ধন্যবাদ।